আমরা আমাদের যে চ্যাপ্টার চ্যাপ্টার 7, যেটা কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন এটা। হ্যাঁ, তো আজকে টপিকটা হচ্ছে, মানে আই উইল স্টার্ট উইথ অক্সিডেশন নাম্বার। আই ক্যান স্টার্ট উইথ অক্সিডেশন নাম্বার, মানে এটা বললাম না, ইকুয়ালি ইম্পর্টেন্ট বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি, ইকুয়ালি ইম্পর্টেন্ট বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি। অ্যান্ড রিমেম্বার, তোমার একটা এমসিকিউ বলি, তোমরা যেহেতু এই চ্যাপ্টারটা তোমাদের রান করে ফেলছো, তোমরা দ্যাট ইজ ডান করে ফেলছো অলরেডি, তো তোমরা তোমাদের এটা ডান করে ফেলছো, সেই জন্য বলি, মানে একটা এক্সাম্পল বলি। এইচএসসি তে এসে একটা এমসিকিউ হয়েছিল যে KO2, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, অথচ তোমরা কি জানো যে এটা এসএসসি তেও হয়েছিল, এসএসসি তে আগের বছর হয়েছে, এইচএসসি তে তার পরের বছর হয়েছে, অবস্থাটা বুঝো। তো KO2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার তোমরা জানো যে -1, তো এটা হচ্ছে তোমার এসএসসি আর এইচএসসি দুইটা পরপর কনজিকিউটিভ ইয়ারে, একবার এসএসসি তে আসছে, ঠিক তারপরের বছর সেটা এইচএসসি তে আসছে। তো বুঝালাম যে আসলে এই জায়গাটাতে অনেক বেশি হচ্ছে গিয়া এসএসসি এইচএসসি একটা ব্যালেন্স আছে। তো সেখানে আমরা এখন যদি স্টার্ট করি, ফার্স্ট অফ অল হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, ফার্স্ট কোশ্চেন টু ইউ বা অল অফ ইউ, যে কথা হচ্ছে যে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, যদি এমন হয় যে তুমি তোমার অ্যান্সার কি, তো এইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার পাওয়া যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অ্যান্সার পাওয়া যাবে, বাট আমার অ্যান্সারটা একটু দেখো, আমি বলবো যে রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম, এইভাবে বললে তাহলে কোনো মিস্টেক থাকে না, মানে কোন রকম মিস্টেক থাকে না। দ্য রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে দ্য রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার, এটা অল্টারনেটিভ ডেফিনেশন কি আছে, অল্টারনেটিভ ডেফিনেশন সামটাইম কোথাও এটা বলা আছে যে দ্য চার্জ হুইচ ইজ অবটেইন বাই অ্যান অ্যাটম হোয়েন ইট টেকস ইলেকট্রন অর ইট গিভস আপ ইলেকট্রন, অর্থাৎ যে চার্জটা সে অবটেইন করে বাই টেকিং ইলেকট্রন অর বাই গিভিং ইলেকট্রন, সেই চার্জটাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। এটা যেমন ডেফিনেশন আছে, অনেক সময় রিলেটিভ ওয়ার্ডটা থাকে না, বলে দ্য চার্জ অফ অ্যান অ্যাটম ইজ কল অক্সিডেশন নাম্বার, এটা যেমন আছে। অ্যান এমনও হয় যে তোমার ধরো এরকম বলে, যদি ওটা একেবারেই ঠিক না, মানে হাউ মেনি ইলেকট্রন ডোনেট অ্যান্ড হাউ মেনি ইলেকট্রন এক্সেপ্ট বাই অ্যান অ্যাটম, সেটা মেনশন করা যেতে পারে, ওটা একেবারেই মেনশন করে ঠিক না। তো সবকিছু মিলে, অথবা আরেকটা বাবাই অনেক সময় বলে যে চার্জ অফ ক্যাটায়ন চার্জ অফ অ্যানায়ন, এটাও কিন্তু নট অ্যাকুরেট অ্যাট অল। তো এইরকম কোনোটাই না বলে যদি এটা বলি যে দ্য রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম ইজ কল অক্সিডেশন নাম্বার, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অন্য কোনো ডেফিনেশন বলতে পারবে না যে কেন অ্যাটমের অক্সিডেশন নাম্বার জিরো, এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কেন জিরো, সোডিয়াম এলিমেন্ট অক্সিডেশন নাম্বার জিরো, ক্লোরিন এলিমেন্ট অক্সিডেশন নাম্বার জিরো, তার মানে এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কেন জিরো, সেটা অ্যাকুরেটলি আমরা এই ডেফিনেশন দিয়ে কনসিডার করতে পারি। কারণ এই ডেফিনেশনে বলছে দ্য রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম, তাহলে সোডিয়ামের রিলেটিভ চার্জ, তো সোডিয়াম রিলেটিভ চার্জ মানে কি, মানে কম্পেরিটিভ চার্জ, কম্পেরিটিভ চার্জ, তাহলে সোডিয়ামের রিলেটিভ চার্জ কি হবে, সোডিয়ামের সাথে কার রিলেশন এখানে, সো দ্যাট এটা জিরো, এই হিসেবে এটা জিরো। ক্লোরিন সে কার সাথে অ্যাটাচ, ঠিক আছে, সো দ্যাট জিরো। আর সাপোজ হাইড্রোজেন ক্লোরাইড, ইন দিস টাইম হাইড্রোজেন প্লাস ওয়ান, তুমি যদি বলি যে কি করে তুমি বুঝবে হাইড্রোজেন প্লাস ওয়ান, তুমি বলবে যে ক্লোরিন যে আমি জানি -1, আচ্ছা ঠিক, ক্লোরিনের জায়গায় আমি জিজ্ঞাসা করলাম যে কেন ক্লোরিন -1, তখন তুমি আবার বললে যে সিন্স হাইড্রোজেন প্লাস ওয়ান, তার মানে এইটাই হচ্ছে রিলেটিভ, হাইড্রোজেন প্লাস ওয়ান তাই ক্লোরিন -1, ক্লোরিন -1 এই কারণে হাইড্রোজেন প্লাস ওয়ান, ভাইস ভার্সা, তো এইটাকেই বলা হয় রিলেটিভ চার্জ। তো সোডিয়াম কার সাথে রিলেটিভ চার্জ কার রেসপেক্টে, ক্লোরিনটা কার রেসপেক্টে, নোবডি হেয়ার, যদি এমন হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড,
তাহলে সোডিয়াম প্লাস ওয়ান কেন ক্লোরিন মাইনাস ওয়ান, ক্লোরিন মাইনাস ওয়ান কেন সোডিয়াম প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে রিলেটিভ চার্জ। তাহলে রিলেটিভ চার্জ বললে পরে এটাতে কোন রকম আর ইয়ে থাকে না, ডিসপিউট থাকে না, একেবারে নিট এন্ড ক্লিন অ্যান্সার হচ্ছে দ্য রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার। রিমেম্বার দিস ডেফিনেশন ইজ কোয়াইট পারফেক্ট। ওকে, তাহলে অক্সিডেশন নাম্বার হিসেবে এই ডেফিনেশন আমরা মেনশন করবা, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন। আচ্ছা, তো তোমরা জানো যে পজিটিভ কি, নেগেটিভ কি, নিউট্রাল কি, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। মানে এরকম না যে কোন আরেকটা নাম্বার আছে যেটা রিডাকশন নাম্বার, তা কিন্তু না, ঠিক না? এটা একটা মজার ব্যাপার যে এখানে কোনো রিডাকশন নাম্বার বলতে কিছু নাই, পজিটিভ হলেও অক্সিডেশন নাম্বার, নেগেটিভ হলেও সেটা অক্সিডেশন নাম্বারই। তো নাম্বার একটাই, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তো রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম হচ্ছে গিয়ে অক্সিডেশন নাম্বার। ফাইন, চ্যাপ্টারে এটা মেনশন করেনি, বাট অক্সিডেশন নাম্বার যখনই আমরা ডিসকাস করব সিমিলটেনিয়াসলি আমাদের মনে পড়ে যাবে হচ্ছে ভ্যালেন্সির কথা। অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি কি সেম অর নট, ঠিক না? এটা আমাদের একটা কোয়াইট ন্যাচারাল কোশ্চেন যে ভ্যালেন্সি কি আর অক্সিডেশন নাম্বার কি। সামটাইমস আমাদের কাছে মনে হয় যা ভ্যালেন্সি তাই অক্সিডেশন নাম্বার, অনেক সময় তাই মনে হবে যে যা ভ্যালেন্সি তাই অক্সিডেশন নাম্বার। ফর এক্সাম্পল আমরা যদি যে বলি ফসফরাসের ভ্যালেন্সি কত, তাহলে বলবো থ্রি ফাইভ, তাহলে বলবো হচ্ছে গিয়ে ফসফরাসের ভ্যালেন্সি কত, থ্রি ফাইভ। দেখো ফসফরাসের ভ্যালেন্সি জানার জন্য কি ফসফরাসের কম্পাউন্ডের দরকার পড়ছে, মানে আমাকে কি কম্পাউন্ড নিতে হয়েছে কোনো যে ফসফরাসের ভ্যালেন্সি কত, এটা কোনো কম্পাউন্ড দরকার হয় নাই, তাই না? ফসফরাসের ভ্যালেন্সি থ্রি ফাইভ, তার মানে এটা হচ্ছে ফিক্স, মানে এটা হচ্ছে গিয়ে তাদের একটা অ্যাবিলিটি যেটা আগেই কি, মানে ওটা তোমার হচ্ছে গিয়া রেকমেন্ডেশন রেকমেন্ডেড, অর্থাৎ এটা বলে দেওয়া আছে যে ফসফরাসের ভ্যালেন্সি থ্রি ফাইভ, ফসফরাসের ভ্যালেন্সি থ্রি ফাইভ। আচ্ছা, আর ফসফরাসের ভ্যালেন্সি থ্রি ফাইভ, অন্যদিকে ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইড যখন কম করে তখন ফসফরাস একটা দিকে প্লাস থ্রি আরেকটা হচ্ছে গিয়ে প্লাস ফাইভ, তাহলে এখন ফসফরাসের যেটা শো করতেছে সেটা হচ্ছে ফসফরাসের অক্সিডেশন নাম্বার। তাহলে ফসফরাসের অক্সিডেশন নাম্বারও থ্রি ফাইভ, ফসফরাসের ভ্যালেন্সি অলসো থ্রি ফাইভ। তো এই কারণে অনেক সময় মনে হবে যে ভ্যালেন্সি অ্যান্ড ফসফরাস ইয়ে ভ্যালেন্সি অ্যান্ড অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি মনে হবে সেম, সেম না বাট ভেরি মাচ ক্লোজ টু, সেম না বাট ভেরি মাচ ক্লোজ টু। এটা ফর এক্সাম্পল ফসফরাস দিয়ে বোঝা যায় যে ফসফরাসের ভ্যালেন্সি হয় থ্রি ফাইভ, সেখানে অক্সিডেশন নাম্বার অলসো হচ্ছে গিয়ে থ্রি ফাইভই। তবে ডিফারেন্স তো অবশ্যই আছে, তো সেই ডিফারেন্সে যাওয়ার আগে আমরা ভ্যালেন্সি কি সেটা জানি, ভ্যালেন্সিটা কি। তাহলে অক্সিডেশন নাম্বার যদি ওভাবে ডিফাইন করি তাহলে ভ্যালেন্সিকে কিভাবে ডিফাইন করতে হয়, যে হোয়াট ইজ ভ্যালেন্সি বলে আমি হঠাৎ করে কি বলে ফেলবো, হোয়াট ইজ ভ্যালেন্সি বলে আমরা কি বলে ফেলবো, তাই না? তো এটা হচ্ছে যে দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট, দা অ্যাবিলিটি অফ এন এলিমেন্ট। তাহলে ডেফিনেশন গুলো করার সময় নোটিস করো যে তুমি অক্সিডেশন নাম্বারে বলছো দা রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম, দা রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম, আর এদিকে এসে বলতেছো দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট, দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট। তাহলে কিন্তু দুইটা দুই দিকে দুই জগতে চলে যায়, ঠিক না? তাহলে এইরকম স্পেসিফিক হইতে হবে, ই নিয়ে বি নিয়ে বলার তো কিছু নাই। অনেক সময় আমরা আসে না যে ঘুরিয়ে পেঁচিয়ে বলি, হ্যাঁ মানে কি বলতে চাচ্ছি সেটা অনেক ঘুরায় ঘুরায় বলি, এইটা অনেক সময় মিন করে না, একেবারে স্পেসিফিক দা রিলেটিভ চার্জ অফ অ্যান অ্যাটম, আর এটা দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে দুইটাকে ইয়ে করে দিল। তো দা অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট টু অ্যাটাচ উইথ টু অ্যাটাচ উইথ হাইড্রোজেন অর ইকুইভ্যালেন্ট অ্যাটম, ইজ কল্ড ভ্যালেন্সি। তো এখানে তোমার যদিও এই ডেফিনেশনটা রিসেন্ট আমরা দেখি না খুব একটা মেনশন করতে, বাট এটা ভ্যালেন্সি ডেফিনেশন হিসেবে ওল্ড বুক গুলোতে বলা ছিল, এখন শুধু অ্যাবিলিটি অফ এলিমেন্টাই বলে, বাট ওই হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট অ্যাটমের কথাটা বলে না এখন আর। তো দ্য অ্যাবিলিটি অফ অ্যান এলিমেন্ট টু অ্যাটাচ উইথ হাইড্রোজেন, অর্থাৎ কয়টা হাইড্রোজেনের সাথে অ্যাড হতে পারো তুমি,
কার্বন কে জিজ্ঞাসা করলাম তুমি কয়টা হাইড্রোজেনের সাথে অ্যাড হবে, সে বললো চারটা হাইড্রোজেন, তাহলে তোমার ভ্যালেন্সি ফোর। নাইট্রোজেন কে বললাম তুমি কয়টা হাইড্রোজেনের সাথে অ্যাড হতে পারো, বললো আমি তিনটা, তো বললাম তোমার ভ্যালেন্সি থ্রি। অক্সিজেন কে বললাম তুমি কয়টা হাইড্রোজেন এর সাথে অ্যাড হতে পারো, বললো যে টু, তাহলে তোমার ভ্যালেন্সি হচ্ছে টু। তো এইরকম ভাবে দেখা হইতো। এখন হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারে, কয়টা হাইড্রোজেন কে অ্যাকোমোডেট করতে পারে, কয়টা হাইড্রোজেন কে অ্যাকোমোডেট করতে পারে, ওইটাই ভ্যালেন্সি। একটা অ্যাটম কয়টা হাইড্রোজেন কে অ্যাকোমোডেট করতে পারে সেটাই তার ভ্যালেন্সি, সেটাই তার ভ্যালেন্সি। অথবা অনেকে আবার আছে না, যেমন হাইড্রোজেন অ্যাকোমোডেট করে না, মনে করো তুমি বললা যে স্যার ক্যালসিয়াম কে কিভাবে বলবো, ক্যালসিয়াম তো হাইড্রোজেন অ্যাকোমোডেট করবে না, তাহলে ক্যালসিয়াম কে কি করে ভ্যালেন্সি বের করবো। তো হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লোরিন, তাহলে এখন জিজ্ঞাসা করলাম যে তুমি কয়টা ক্লোরিনের সাথে অ্যাটাচ হতে পারো, বলো দুইটা ক্লোরিন, তো তোমার ভ্যালেন্সি টু। তাহলে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লোরিন, হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লোরিন, তো এরকম আর কি। তো যাই হোক, এটাও একটা ভ্যালেন্সির একটা আইডিয়া। এটা ভ্যালেন্সির অলসো অ্যান আইডিয়া, রিমেম্বার। তাহলে একটা অ্যাটমের অ্যাবিলিটিটা যেটা টু অ্যাটাচ উইথ হাইড্রোজেন অর ইকুইভ্যালেন্ট অ্যাটম, সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। তো এটা একটা সুপার সিস্টেম না, যে কয়টা হাইড্রোজেনের সাথে কে অ্যাড হতে পারে সেটাই তার ভ্যালেন্সি যদি হয়, তাই না? তাহলে এটা হচ্ছে ভ্যালেন্সি ডেফিনেশন হিসেবে দেওয়া যায়। বাট এটা অ্যাকচুয়ালি অনেক সময় এখন কাট ডাউন করে করছে ডায়াবিলিটি অফ এলিমেন্ট টু অ্যাটাচ উইথ আদার অ্যাটম, এরকম আদার অ্যাটমের কথা বলা আছে, যে সে কত অ্যাবিলিটি দিয়ে আর একটা অ্যাটমের সাথে অ্যাড হয়, সে তার কত অ্যাবিলিটি দিয়ে আর একটা অ্যাটমের সাথে অ্যাড হয়, সেটাকেই শুধু এখন কনসিডারেশনে নেওয়া হয়। তো ওইভাবে বলা হয় ভ্যালেন্সি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়া মানে সিম্পলি, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, ওয়ান মার্ক, ফর ওয়ান মার্ক দিস ইউর অ্যান্সার। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ভ্যালেন্সি, দেন দিস ইজ ইউর অ্যান্সার, এরকম। তো ভ্যালেন্সি এই চ্যাপ্টারের কন্টেন্ট না, ভ্যালেন্সি এই চ্যাপ্টারের কন্টেন্ট না, চ্যাপ্টার ফাইভ এর কন্টেন্ট। তাহলে সেখানে আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি, ল্যাটেন্ট ভ্যালেন্সি, অ্যাক্টিভ ভ্যালেন্সি এইসব নিয়ে কথা বলতাম, বাট এটা তো এই চ্যাপ্টারের না। তো দ্যাট এখানে শুধুমাত্র অক্সিডেশন নাম্বারের সাথে এর কম্পিটিটিভ একটা ডিসকাশন আছে, এই কারণে এখানে ভ্যালেন্সিকে মেনশন করা হয়েছে। তবে অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির মধ্যে দেয়ার আর লট অফ ডিফারেন্স, মানে আরো অনেক ডিফারেন্স আছে যেগুলো একেবারে ভিজিবল। ফর এক্সাম্পল, অক্সিডেশন নাম্বার হ্যাজ চার্জ, অক্সিডেশন নাম্বার হ্যাজ চার্জ, পজিটিভ অর নেগেটিভ, মানে এখানে চার্জের একটা এফেক্ট আছে, বাট ভ্যালেন্সিতে চার্জের কোনো এফেক্ট নেই। বাট এখানে ভ্যালেন্সি তো আর আমি বলি না যে প্লাস ওয়ান ভ্যালেন্সি, মাইনাস ওয়ান ভ্যালেন্সি, এমন না। ভ্যালেন্সি মানে ওয়ান, টু, থ্রি, এক্সেট্রা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যান বি জিরো, এটা বিগ ডিফারেন্স। অক্সিডেশন নাম্বার ক্যান বি জিরো, বাট ভ্যালেন্সি ক্যান নট, ভ্যালেন্সি ক্যান নট বি জিরো, ভ্যালেন্সি কে জিরো হয় নাকি, ভ্যালেন্সি জিরো হয় না। তো দ্যাট এটাও তো একটা বিগ ডিফারেন্স। আচ্ছা, তারপর আরো একটা ডিফারেন্স আছে, একদম ভিজিবল ডিফারেন্স। আর সেই ভিজিবল ডিফারেন্স কি জানো, ভিজিবল ডিফারেন্স হচ্ছে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন হতে পারে, অক্সিডেশন নাম্বার ক্যান বি ফ্র্যাকশন। অক্সিডেশন নাম্বার কি হইতে পারে, ফ্র্যাকশন হতে পারে, বাট ভ্যালেন্সি ক্যান নট বি ফ্র্যাকশন। ভ্যালেন্সি কি হবে না কখনোই, ফ্র্যাকশন হবে না, ভ্যালেন্সি নেভার বি ফ্র্যাকশন, কখনোই কি হবে না ভ্যালেন্সি, ফ্র্যাকশন হিসেবে পাবো না আমরা। তো মানে এটা অনেক সময় একটা কমন কোশ্চেন হয়, রাইট ডাউন টু ডিফারেন্স বিটুইন ভ্যালেন্সি অ্যান্ড অক্সিডেশন নাম্বার, রাইট ডাউন টু ডিফারেন্স, কারণ তুমি তো চার পাঁচটা ডিফারেন্স জানো, তো বেটার তোমার ওই মোমেন্টে নলেজে আছে এরকম দুটো ডিফারেন্সিয়েট করে দিলা। ওকে, আচ্ছা, নাও তোমার ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, এটা যদি এমসিকিউ টাইপ হয় তাহলে ইউ হ্যাভ নো টাইম এট অল যে তুমি এটা মানে রুল ফলো করে করবা, তুমি ওটা ঘেটাঘেটে অ্যান্সার করবা এরকমটা। ফর এক্সাম্পল, H2SO4, বললাম যে সালফারের অক্সিডেশন নাম্বার কত, দেন ইউ সেভ অক্সিজেন মাইনাস এইচ ফোর টু জার্স, হাইড্রোজেন প্লাস টু ওয়ান টু জার্স, তাহলে এটা প্লাস সিক্স, ব্যাস ডান, সালফার প্লাস সিক্স। হোয়াট ইজ হোয়ার ইজ টাইম, তোমার টাইম কোথায়, ঠিক না? বাট যদি এটা ডিটারমিন করতে বলে, সাপোজ সে ডিটারমিন করতে বলে যে ডিটারমিন করো, ওকে, তো সেই জায়গাতে একটা রুল আছে, রুলটা জাস্ট ফলো করার জন্য ফলো করো। সেটা হচ্ছে এরকম যে তোমাকে এইটা ডিটারমিন করতে গেলে বলতে হবে যে লেট, ও কার, আমি চাইনি তো এখনো, সরি, অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড,
oxidation number of sulfur in sulfuric acid. The sulfuric acid is sulfur oxidation number. Koto. So that tohon tomar answer hobe je late oxidation number of erokom bolla je oxidation number of sulfur is equal to x. That means jata chaibe tata x consider korba. The late oxidation number of sulfur is x. Then bolba hence yes er pore theke ki hobe H2SO4 tale H2SO4 er hydrogen koto plus 1 into 2 hydrogen e plus 1 into 2 plus sulfur er koto consider korto that is x plus oxygen koto 6 which is minus 2 into how many oxygen 4 whole is equal to 0 all is equal to 0 that means ekta molecule e plus minus equal thake plus minus equal thake and this is why plus minus equal to 0 tale erokom ta jodi hoy tale tumi pachho ba tumra pachho te x ha minus 6 is equal to 0 that means x is equal to plus 6 got it x is equal to plus 6 that means oxidation number of sulfur is plus 6 oxidation number of sulfur is plus 6 so এটা এখন খুব একটা আসে না বাট একটা সময় আসে ক্যান্সার পরীক্ষা করেছেন স্যার প্লাস 1 নাকি এইচ লিখেছেন না 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 মানে পজিটিভ 1 মানে প্লাস 1 প্লাস 1 জি হাইড্রোজেনের এগেইনস্টে হাইড্রোজেনের এগেইনস্টে এটা হচ্ছে হাইড্রোজেনের এগেইনস্টে হ্যাঁ আর ওটা হচ্ছে অক্সিজেনের এগেইনস্টে তাহলে ফলো করো যে এইটা যদি 2 মার্ক দিয়ে কখনো আসে মানে চান্স থাকে কম এখন কারণ এগুলা এমসিকিউ তে চলে আসে বেশি সো দ্যাট তারপরেও যদি বলে দিস ইজ দা মিন দা অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম বা অক্সিডেশন নাম্বার অফ কোন একটা বলে এরকম তাহলে হ্যাঁ রুল ফলো করে করলে পরে রুল ফলো করে করলে পরে এখন আরেকটা एग्जांपल দিয়ে আমরা এই এই ফর্মেই আরেকটা एग्जांपल দেই ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট এই কম্পাউন্ডের নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 K2Cr2O7 which is potassium dichromate potassium dichromate তাহলে potassium dichromate এ ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত তাহলে একই লেট অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ इक्वल टू x ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার x সো দ্যাট হেন্স কি বললা পটাশিয়াম প্লাস 1 ইনটু কয়টা পটাশিয়াম 2 প্লাস ক্রোমিয়াম x কিন্তু এখন দেখো ক্রোমিয়াম হচ্ছে 2 প্লাস অক্সিজেন মাইনাস 2 ইনটু কত 7 ইজ इक्वल टू 0 তাহলে এখানে তোমরা পেতে যাচ্ছ 2ix মাইনাস 12 इक्वल टू 0 তাহলে 2ix ইজ इक्वल टू প্লাস 12 তাহলে x ইজ इक्वल टू প্লাস 6 তাহলে এখানে হেয়ার অলসো x ইজ इक्वल टू প্লাস 6 বাট এট ফার্স্ট ইট ওয়াজ 2ix 2ix ইজ इक्वल टू তার থেকে x এর ভ্যালু সো দ্যাট x ইজ इक्वल टू প্লাস 6 করে অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ প্লাস 6 অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ প্লাস 6 এইটা হচ্ছে রুল ফলো করে যদি করো তোমরা अकॉर्डिंग टू হ্যাঁ अकॉर्डिंग করলে এরকম এখন মনে করো আমরা এমসিকিউ ওরিয়েন্টেড মানে যেগুলো কমন সেখান থেকে আমরা কিছু অক্সিডেশন নাম্বার প্র্যাকটিস করি এল এই যে কম্পাউন্ডটা এটা হ্যাঁ এই কম্পাউন্ডের নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওকে কম্পাউন্ডটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H2O2 এটা তো চেনো হাইড্রোজেন পারক্সাইড HClO4 পারক্লোরিক অ্যাসিড চেনো KO2 যেটা কিছুক্ষণ আগে বললাম যেটা একটা সুপার অক্সাইড তোমাদের জায়গা থেকে চিন্তা করে আমি এগুলো শেয়ার করতেছি যে তোমাদের জায়গা থেকে ওকে সো এটা NH2H2O3 H2H2O7 HNO3 যদিও ইজি HNO3 ওকে
HNO3. আচ্ছা এখন আসো যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে তোমার হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার জানতে চাওয়া হবে, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনটা জানতে চাওয়া হবে, পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনটা জানতে চাওয়া হবে। এটা একটা সুপার অক্সাইড যেটাতে অক্সিজেন জানতে চাওয়া হবে, এটাতে সালফার জানতে চাওয়া হবে, এটাতেও সালফার অলসো, আর এটাতে হলো নাইট্রোজেন জানতে চাওয়া হবে। ঠিক আছে, এরকম যদি হয় পরে তাহলে তোমার অক্সিডেশন নাম্বারটা কিভাবে ডিটারমিন করতে হবে, খুব ইজি। চারটা ডিটারমিন করতে হবে চারটা পরে। এটা হইতেছে লিথিয়াম সিক্স প্লাস ওয়ান, অ্যালুমিনিয়াম সিক্স প্লাস থ্রি, তাহলে প্লাস ওয়ান প্লাস থ্রি হলে প্লাস ফোর পজিটিভ সাইডে, তাহলে এই পাশে কত হলো মাইনাস ফোর, তাহলে এইচ ফোর মাইনাস ফোর, এইচ কত ফোর বাই ফোর, তার মানে মাইনাস ওয়ান, এই হাইড্রোজেন মাইনাস ওয়ান, দিস হাইড্রোজেন ইজ মাইনাস ওয়ান, দিস হাইড্রোজেন ইজ মাইনাস ওয়ান। ওকে, তো তোমরা দেখবা যে মাইনাস ওয়ানের হাইড্রোজেন কিন্তু তোমাদের চোখে পড়ে নেই, তোমরা হাইড্রোজেনকে মাইনাস ওয়ান হিসেবে খুব একটা ইউজ টু না দেখে, ঠিক না, কারণ তোমরা এমন কোন কম্পাউন্ড দেখছো যেখানে হাইড্রোজেন মাইনাস ওয়ান, তোমরা বলতেই পারবা না যে হাইড্রোজেন মাইনাস ওয়ান দেখছো, এমন কোন কম্পাউন্ড তোমরা তোমাদের সামনে পড়ছে নেবার পড়েনি কিন্তু, তার কারণে এটা তোমাদের একটা মানে মিসিং হ্যাবিট হবে যে তোমরা হাইড্রোজেনকে মাইনাস ওয়ান দেখে ইউজ টু না, যার কারণে এইটা এমসিকিউতে দেওয়া হয় যে এখানে যে হাইড্রোজেন মাইনাস ওয়ান সেটা তুমি জানো কিনা। ওকে, কারণ তার সাথে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম, এন্ড দিস ইজ ওয়াই হেয়ার হাইড্রোজেন ইজ মাইনাস ওয়ান। ওকে, সো হাইড্রোজেন অল টাইমই তোমরা দেখো প্লাস ওয়ান, এন্ড যেটা অনেক সময় ফিক্স, অথচ এই হাইড্রোজেন মাইনাস ওয়ান। দেন হচ্ছে অক্সিজেন, দিস অক্সিজেন। এখন এই অক্সিজেনটা তোমরা হয়তো জানো, কিন্তু তারপরেও মনে করো তুমি বাই এনি চান্স এটা মাইনাস ফোর দিয়ে ফেলছো, কথার কথা বাই এনি চান্স তোমরা মাইনাস ফোর দিছো, যদি অক্সিজেন ডিটারমিন করতে হবে না করবে সেটা পরের বিষয়, কিন্তু এটা মাইনাস ফোর দিয়ে ফেলছো, ঠিক আছে, তখন তুমি এখানে মনে করো প্লাস ফোর দিয়ে ডেফিনেটলি তোমার নিজেরই ফিল আসতে হবে যে এটা পসিবল না, তোমার নিজের ফিল আসতে হবে যে এটা পসিবল না, কারণ এই হাইড্রোজেন প্লাস টু কোনোভাবেই পসিবল না, তাইলে তোমাকে বুঝতে হবে যে এখন অক্সিজেন ডিটারমিন করা মানে হাইড্রোজেনের এন্ডে প্লাস টুই দিতে হবে, নো আদার অপশন, দুইটা হাইড্রোজেন প্লাস টু, তাহলে নেগেটিভ হাইড্রোজেন তো এটা সারা দেখতেছো না তোমরা, তো ফরগেট দিস, তারপরে কিন্তু সব পজিটিভ হাইড্রোজেন, তাহলে এই পজিটিভ হওয়ার কারণে এইটা কি হয় মাইনাস টু হয়, সিন্স এইটা প্লাস টু তাহলে তাকে বাউন্ড ক্যারি করতে হবে তাকে মাইনাস টু, কারণ প্লাস মাইনাস একটা মলিকিউলে ইকুয়াল থাকে, তাহলে ও টু যদি মাইনাস টু হয় তাহলে অক্সিজেন কত মাইনাস ওয়ান, দেখো ওই অক্সিজেন মাইনাস ওয়ান, পারঅক্সাইডের অক্সিজেন তাহলে কি মাইনাস ওয়ান, পারঅক্সাইডের অক্সিজেন মাইনাস ওয়ান, রিমেম্বার পারঅক্সাইডের অক্সিজেন মাইনাস ওয়ান, তোমাকে যদি বলে পারঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা দেখাতে তাহলে ফর্মুলাটা কেমন জানো, এটা এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা, তার মানে কি জানো অক্সিজেনের ভ্যালেন্সি টু, অক্সিজেনের ভ্যালেন্সি টু, হাইড্রোজেনের ভ্যালেন্সি ওয়ান, দেখো ভ্যালেন্সি রিমেইন মানে মানে ভ্যালেন্সি তোমার ঠিক আছে অক্সিজেনের, ইট ইজ টু, অক্সিজেনের ভ্যালেন্সি টু, নেভার থিঙ্ক অক্সিজেনের ভ্যালেন্সি কখনো ওয়ান হয়, অক্সিজেনের ভ্যালেন্সি ওয়ান হয় না, তার ভ্যালেন্সি টুই থাকবে, ঠিক আছে, ভ্যালেন্সি টুই থাকবে, তাহলে ভ্যালেন্সি টু অথচ অক্সিডেশন নাম্বার মাইনাস ওয়ান, ভ্যালেন্সি টু বাট অক্সিডেশন নাম্বার ইজ মাইনাস ওয়ান, তাহলে এটাও তো একটা বিগ এভিডেন্স যে অক্সিডেশন নাম্বার এন্ড ভ্যালেন্সি, তাহলে এটা মাইনাস ওয়ান। এবার এখানে ক্লোরিন ডিটারমিন করতে বলছে, যখন ক্লোরিন ডিটারমিন তার মানে ক্লোরিন রেখে হাইড্রোজেনের দিকে প্লাস ওয়ান, অক্সিজেনের দিকে এবার মাইনাস এইট, তাহলে ক্লোরিনের হেডে প্লাস সেভেন, তাহলে যেহেতু কম্পাউন্ডটা একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড পারক্লোরিক অ্যাসিড সে কারণে এটা জানতে চাওয়া হবে, ওকে, তো ক্লোরিন হেয়ার ইজ প্লাস সেভেন, তাহলে এইখানে দেখো ক্লোরিন প্লাস সেভেন, ক্লোরিন প্লাস সেভেন, যেই ক্লোরিনকে আমরা মাইনাস ওয়ান দেখে ইউজ টু সেই ক্লোরিন এখানে প্লাস সেভেন, তার মানে যেটা দেখে ইউজ টু না সেটা তুমি এক্সেপ্ট করতে পারো কিনা সেটা একটা ব্যাপার, দেন
যেটা আছে পরে এটা এটাকে তোমরা বলা হচ্ছে সুপারঅক্সাইড তাহলে এটাকে সুপারঅক্সাইড বলে এখানে পটাশিয়াম প্লাস ওয়ান তার নো আদার অপশন পটাশিয়াম প্লাস ওয়ান ইট হ্যাজ নো আদার অপশন তার কিন্তু আর কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে তাহলে প্লাস ওয়ান হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম প্লাস ওয়ান তার নো আদার ওয়ে নো আদার ওয়ে ঠিক আছে মনে রাখবা যে গ্রুপ ওয়ান এর যে এলিমেন্ট আছে গ্রুপ ওয়ান এর এলিমেন্টের প্লাস ওয়ান অ্যান্ড গ্রুপ টু এর এলিমেন্ট যারা তাদের প্লাস টু এটা কখনো চেঞ্জ হবে না আর সব এলিমেন্ট 118 এর মধ্যে সবারটা চেঞ্জ হবে শুধু গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর এলিমেন্টের প্লাস ওয়ান আর প্লাস টু এটা চেঞ্জ হবে না এটা একটা ইনফরমেশন না যে গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এর যে এলিমেন্ট এই গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এর যে এলিমেন্ট রিমেম্বার এন্টায়ার পিরিয়ডিক টেবিলে ইভেন অক্সিজেনটাও চেঞ্জ হচ্ছে হ্যাঁ বাট তোমার গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর যারা আছে এদের অক্সিডেশন নাম্বার একেবারেই ফিক্স প্লাস ওয়ান প্লাস টু তো পটাশিয়াম যেহেতু প্লাস ওয়ান এইদিকে মাইনাস ওয়ান হতে হবে দুইটা অক্সিজেন থাকার পরেও মাইনাস ওয়ান চিন্তা করো তাহলে এটা হচ্ছে যে মাইনাস হাফ কারণ ওয়ান বাই টু মানে হাফ অ্যান্ড সেটা মাইনাস হাফ আচ্ছা এই এই কম্পাউন্ডটা হচ্ছে থায়োসালফেট দিস কম্পাউন্ড ইজ কল থায়োসালফেট এই কম্পাউন্ডটা হচ্ছে থায়োসালফেট হ্যাঁ এটা সোডিয়াম থায়োসালফেট রিমেম্বার সোডিয়াম থায়োসালফেট কম্পাউন্ড নেম আচ্ছা এখানে সোডিয়ামের এন্ডে প্লাস টু ঠিক অক্সিজেনের এন্ডে মাইনাস সিক্স ঠিক তো সালফারের হেডে প্লাস ফোর তাহলে সালফার হেয়ার প্লাস টু তাহলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে সালফার প্লাস টু হতে পারে প্লাস টু হতে পারে তার মানে এটাও ইউজ টু না তোমরা যে সালফার প্লাস টু হতে পারে তো এটা দেখানোর মানে হচ্ছে এটা তার মানে এখানে আমি যতটা দেখাচ্ছি সবই হচ্ছে যে অলমোস্ট কি যেগুলো আমরা নর্মালি দেখি না হতে দেখি না সেই রকম কিছু ঠিক না তো সালফার এখানে প্লাস টু ফলো করো এরপরে আসো যে তোমার এটাকে বলা হয় তোমরা জানো অলিয়াম এটা হচ্ছে অলিয়াম তো অলিয়ামের হাইড্রোজেন প্লাস টু অক্সিজেনের এন্ডে মাইনাস 14 তো সালফারের হেডে প্লাস 12 তো প্লাস 12 হলে পরে এটা প্লাস্টিক সিম্পল এটা কোনো সমস্যা হয় না সালফার আমরা প্লাস্টিক এনাফ দেখছি এটা হচ্ছে এই এন্ডে মাইনাস 6 এই এন্ডে প্লাস 1 সো নাইট্রোজেন হেডে প্লাস 5 সো প্লাস 5 দ্যাটস ইট কোনো ব্যাপার না কিন্তু একটা অক্সিডেশন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের এটা অনেকটা পিকুলিয়ার মনে হবে সেটা হচ্ছে Fe3O4 Fe3O4 এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত সাপোজ আয়রন যে Fe3O4 এই কম্পাউন্ডে আয়রনের অক্সিডেশন নাম্বার কত এখানে অক্সিজেন মাইনাস 8 হুইচ ইজ 6 আই অক্সিজেন মাইনাস 8 হলে পরে এটা হতে হয় কত প্লাস 8 তাহলে দেখো তো এটা তাহলে আয়রনের অক্সিডেশন নাম্বার কত হয় 8/3 8/3 এন্ড দেখো 8/3 হলো 2.66 8/3 হচ্ছে 2.66 সো আয়রনের অক্সিডেশন নাম্বার হেয়ার 2.66 আয়রনের অক্সিডেশন নাম্বার 2.66 তার মানে এটা তোমাদের মানে নোটিস করানো যে তোমাদের এটা অ্যাটেনশন দেওয়া যে এরকম অক্সিডেশন নাম্বার হয় যে 2.66 আচ্ছা এবার একটা সিকোয়েন্স দেখো সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এরপরে সালফার এরপরে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এরপরে হলো তোমার হলো SO2 একটা কম্পাউন্ড হিসেবে দেই H2SO3 আরেকটা হচ্ছে H2SO4 আচ্ছা ফার্স্টে হলো হাইড্রোজেন সালফাইড ফলোড বাই সালফার এরপরে সোডিয়াম থায়োসালফেট
এরপরে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এন্ড লাস্ট অফ হলো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে এই হাইড্রোজেন এন্ডে প্লাস টু, মানে সালফারের এন্ডে মাইনাস টু, এইখানে সালফার যেহেতু এলিমেন্ট তো অক্সিডেশন নাম্বার জিরো। এখানে তো আমরা বলেছিলাম যে এখানে এই তার মানে এই সালফার মাইনাস টু, এই সালফার জিরো, এই সালফার প্লাস টু, কি করে মাইনাস সিক্স প্লাস টু প্লাস ফোর, এই সালফার হচ্ছে প্লাস ফোর, মাইনাস সিক্স প্লাস টু প্লাস ফোর, আর এই সালফার হচ্ছে প্লাস সিক্স মাইনাস এইট প্লাস টু প্লাস সিক্স। দেখো সালফার হ্যাজ মাইনাস টু জিরো প্লাস টু প্লাস ফোর এন্ড প্লাস সিক্স, তাহলে এইটা হচ্ছে সালফারের পসিবিলিটিস, এগুলো সালফারের পসিবিলিটিস। কিন্তু আমার এটা যে কারণে দেখানো তোমাদেরকে, সেটার কারণটা হচ্ছে আমাকে তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে মিনিমাম অক্সিডেশন নাম্বার, মিনিমাম অক্সিডেশন নাম্বার অফ সালফার, মিনিমাম অক্সিডেশন নাম্বার যাই হোক, আর হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, অর্থাৎ এই যে অক্সিডেশন নাম্বার গুলো আছে এর মধ্যে কোনটা মিনিমাম এন্ড কোনটা ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম অক্সিডেশন নাম্বার হলো মাইনাস টু, এন্ড ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে যাইয়া প্লাস সিক্স। ঠিক আছে, তাহলে কারো যদি এরকম দেখো যে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার থাকে, কারো যদি ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার থাকে তাহলে তার মিনিমাম হলো যত নেগেটিভ, ঠিক আছে, তার মানে যত নেগেটিভ ওটা তত মিনিমাম অক্সিডেশন নাম্বার, আর যত পজিটিভ ওটা তত ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, তাহলে মাইনাস দিকটা হচ্ছে মিনিমাম, প্লাসের দিক ম্যাক্সিমাম। মাইনাস যদি যত বেশি মাইনাস হবে, যার যত মাইনাস আছে তার মধ্যে যতটা মাইনাস সেটা হচ্ছে গিয়ে তার মিনিমাম অক্সিডেশন নাম্বার, আর ওটা হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বারের মিনিমাম এন্ড ম্যাক্সিমামের আইডিয়াটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া। এখন তোমাদেরকে আমি বলি যে দেখি তোমাদেরকে একটা টেকনিক্যালি দেখাই যে আয়রনের অক্সিডেশন নাম্বার তোমরা দেখো যে প্লাস টু হতে দেখো, প্লাস থ্রি হতে দেখো, আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস টু এন্ড প্লাস থ্রি, রাইট ইউ আর, প্লাস টু হতে পারে প্লাস থ্রি হতে পারে, যদি সে প্লাস টু হয় তাহলে ফেরাস, আর প্লাস থ্রি হলে হলো ফেরিক, প্লাস টু তে ফেরাস আর প্লাস থ্রি তে হচ্ছে সে ফেরিক। তো টেল মি যে আয়রনের অক্সিডেশন নাম্বার, আয়রনের অক্সিডেশন নাম্বার মানে লোয়েস্ট কত হতে পারে, আয়রনের অক্সিডেশন নাম্বার এর লোয়েস্ট ভ্যালুটা কত বলো, আয়রনের অক্সিডেশন নাম্বারের লোয়েস্ট ভ্যালুটা কত, বলো কি হলো আয়রনের অক্সিডেশন নাম্বারের মিনিমাম ভ্যালু, মানে এইটাই, মানে আমি বারবার যেভাবে জোর দিয়ে বলতেছি এটা এই জন্যই বলতে চাচ্ছি, তাহলে আয়রনের অক্সিডেশন নাম্বারের লোয়েস্ট ভ্যালু হচ্ছে জিরো, আয়রনের অক্সিডেশন নাম্বারের লোয়েস্ট ভ্যালু তাহলে কত, জিরো, রিমেম্বার। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে ধরো কারো যদি নেগেটিভ চার্জ থাকে পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভের দিকে হচ্ছে ম্যাক্সিমাম, নেগেটিভের দিকে তার মিনিমাম, এটা আমরা যত সহজে বুঝতে পারি জিজ্ঞাসা করলে এটা অ্যান্সারও করতে পারি। কিন্তু মনে রাখবা যে যার শুধু পজিটিভ চার্জ আছে, মানে যার অনলি পজিটিভ অক্সিডেশন নাম্বার গুলো আছে, যাদের যাদের পজিটিভ অক্সিডেশন নাম্বার আছে, নেগেটিভ নাই, কিন্তু তার মিনিমাম কিন্তু পজিটিভ এর মধ্যে না, কারণ জিরো তো একটা অক্সিডেশন নাম্বার, জিরোটাও কি একটা অক্সিডেশন নাম্বার। তো আজকে থেকে মাথায় রাখো যে জিরোটাও কারো একটা, মানে প্রত্যেক এলিমেন্টেরই, সব এলিমেন্টেরই জিরো একটা অক্সিডেশন নাম্বার, সব এলিমেন্টের 118 সব এলিমেন্টেরই জিরো একটা অক্সিডেশন নাম্বার। তাহলে তোমরা যদি দেখো যে তার নেগেটিভ নাই, তাহলে বুঝবা যে জিরো হচ্ছে তার মিনিমাম অক্সিডেশন নাম্বার। দেখো এটা কিভাবে তোমাকে হেল্প করবে, এটা তোমাদেরকে কিভাবে হেল্প করবে, একটা তোমার
যে এই ব্যাপার থাকবে একটা এমসিকিউ, তোমরা যেহেতু অলরেডি স্টাডিড সে কারণে বলতেছি যে একটা এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বোথ অক্সিডাইজ অ্যান্ড অক্সিডাইজ অ্যান্ড রিডিউস। অপশন এ ফেরাস, অপশন বি ফেরিক, অপশন সি মার্কিউরিক, অপশন ডি সব ইয়ে দিচ্ছি না, মার্কিউরিক আর হলো কিউপ্রিক। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বোথ অক্সিডাইজ অ্যান্ড রিডিউস, এফি টু প্লাস, এফি থ্রি প্লাস, এইচ জি টু প্লাস, কপার টু প্লাস, কোনটা অ্যান্সার? জয়টা কোনটা অ্যান্সার? Which one answer here? Sir, C. Hey, C te gela ken. Eta kundore je eta dekhachhila oitai thakta. Shono, Fe 2 plus. Acha. Ektu esho je ektu bujhe nao je ami ei few times jeta je bollam na oi kotha ta ekhon tomader jonno helpful hobe. Orthat tomake ki bola hocche je which of the following can both oxidize and reduce? Which of the following can both oxidize and reduce? তাহলে মনে রাখবা যে যে কিনা both oxidize and reduce হয় তার মানে হচ্ছে তার oxidation আবার increase হতে পারবে, decrease হতে পারবে। তার oxidation আবার increase হতে পারবে, decrease হতে পারবে। দেখো copper 2 plus আর কি increase হবে? 2 plus থেকে কি আর plus বাড়বে? বাড়বে না। So that increase হওয়ার কোনো অপশন তার নাই। ডিক্রিজ হতে পারবে বাট ইনক্রিজ আছে হতে পারবে না। HG2+ একই অবস্থা, আর ইনক্রিজ হতে পারবে না, তার মার্কারি 2+ এই শেষ। মার্কারি হচ্ছে মার্কারি অ্যাবেল করে কি জানো? প্লাস ওয়ান আর প্লাস টু। কপার অ্যাবেল করে কি জানো? প্লাস ওয়ান অ্যান্ড প্লাস টু। তাহলে কপার অ্যাবেল করে প্লাস ওয়ান প্লাস টু, মার্কারি অ্যাবেল করে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু। সো দ্যাট তাদের পক্ষে প্লাস টু এক্সিট করা আর তাদের পক্ষে সম্ভব না। ফেরিক, ফেরিকের কথায় আসো, সে অ্যাবেল করতেছে প্লাস টু প্লাস থ্রি, তার মানে প্লাস থ্রি আর এক্সিট করতে পারবে না। এখন এফি টু প্লাস যে কিনা প্লাস টু আর প্লাস থ্রি অ্যাবেল করতে পারতেছে, তার মানে ফেরাসি শুধুমাত্র কি করতেছে আরেকটা স্টেটে যেতে পারে ফেরিকে। ফেরাস কি হতে পারতেছে আর ফেরিক স্টেটে যেতে পারবে, ফেরাসটাই ফেরিক স্টেটে যেতে পারবে, কিন্তু ফেরিক আর কই যাবে? সে তো তার হাইস্টটা ধরে বসে আছে। দেখো এর এই আয়রন টু প্লাস থ্রি প্লাস, এটা টু প্লাস থ্রি প্লাস, এটা ওয়ান প্লাস টু প্লাস, এটা ওয়ান প্লাস টু প্লাস। এখন এটা থ্রি প্লাস হায়েস্ট, এটা টু প্লাস হায়েস্ট, এটা টু প্লাস হায়েস্ট, তার মানে তারা তাদের হায়েস্টটা নিয়ে বসে আছে। এ লোয়েস্টে না মানে, বাট এর এ কোনটা প্লাস থ্রি না প্লাস টুতে আছে, তার মানে তোমরা দেখো সামনে এগোতে পারবে কে? এই যে চারটা আয়ন আছে তার মধ্যে ফ্রন্ট আরো প্রসিড করতে পারবে কে? মানে অক্সিডেশন আবার কার আর ইনক্রিজ হওয়ার চান্স আছে? একমাত্র এফি টু প্লাস এরই, শুধু ওরই আছে যে সেকে একটা অপশন আছে সামনে যাওয়ার, আর তারই কিন্তু সামনের অপশন নাই, পেছনে আসতে হবে। এখন ওরই আছে সামনে যাওয়ার অপশন, তাহলে সামনে যাওয়ার অপশন থাকলেই তো হবে না, পেছনেও আসতে হবে। শুধু সামনে গেলে তো আর বোধ হইল না, পেছনেও আসতে হবে। এই পেছনে আসাটাই হচ্ছে মজার ব্যাপার, যে সবার পেছন দিক কি জানো? জিরো। সবাই পিছিয়ে কোথায় আসতে পারবে? জিরোতে আসতে পারবে, তার মানে এফি টু প্লাস নিজেও কিছু আসতে পারবে জিরোতে আসতে পারবে, যার কারণে এটা সামনেও যেতে পারবে পিছনেও আসতে পারবে, এন্ড এই কারণে এটা বোথ অক্সিডাইজ এন্ড রিডিউস। এই কারণে এটা হচ্ছে বোথ অক্সিডাইজ এন্ড রিডিউস, তার মানে মনে রাখবা যে মেটালদের পেছনে যাওয়ার একটা রাস্তা ওপেন সবসময়, আয়নদের পিছনে যাওয়ার একটা রাস্তা সবসময় ওপেন, সেটা হচ্ছে জিরোতে যাওয়া। এখন তুমি শুধু দেখবা যে সে সামনে যেতে পারবে কিনা, কথা বলতে পারছো? তাইলেই হবে সে বোথ অক্সিডাইজ এন্ড রিডিউস। তাহলে মনে রাখবা তার মানে যে কোনো আয়নেরই কি হতে পারবে? রিডিউস হতে পারবে। যে কোনো আয়নে কি হইতে পারবে? রিডিউস হইতে পারবে। শুধু দেখবা যে অক্সিডাইজ হইতে পারতেছে কিনা, আর তাইলেই বোথ হয়ে যাবে, তাহলেই বোথ হবে। আন্ডারস্টুড?
তো এই জন্য আর কি তোমাদের নলেজ মানে তোমাদেরকে তোমাদের একটা অ্যাটেনশন নিলাম কোনটা, যে অক্সিডেশন নাম্বারে লোয়েস্ট মেটালদের কত, জিরো। মেটালদের লোয়েস্ট অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো, ডোন্ট থিঙ্ক যে তাদের লোয়েস্ট অক্সিডেশন নাম্বার হচ্ছে গিয়ে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এরকম না, ওটা জিরো। রিমেম্বার আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে HCl এর ক্লোরিন, ক্লোরিন এর ক্লোরিন, HClO এর ক্লোরিন, HClO2 এর ক্লোরিন, HClO3 এর ক্লোরিন, HClO4 এর ক্লোরিন। ক্লোরিন এর এবার দেখো ভ্যারিয়েশন, এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান, ক্লোরিন মাইনাস ওয়ান, সো দ্যাট ক্লোরিন মাইনাস ওয়ান, এলিমেন্ট ক্লোরিন জিরো, এইখানকার ক্লোরিনের অক্সিজেন মাইনাস টু, হাইড্রোজেন প্লাস ওয়ান, সো ক্লোরিন প্লাস ওয়ান, তার মানে ক্লোরিন ক্যান হ্যাভ হ্যাজ প্লাস ওয়ান, এখানে অক্সিজেন মাইনাস ফোর, হাইড্রোজেন প্লাস ওয়ান, ক্লোরিন হচ্ছে তখন প্লাস থ্রি, তাহলে ক্লোরিনের এখানে হচ্ছে প্লাস থ্রি, এখানে মাইনাস সিক্স প্লাস ওয়ান, সো ক্লোরিনের প্লাস ফাইভ, সো ক্লোরিন হ্যাজ প্লাস ফাইভ, এন্ড এটা মাইনাস এইট প্লাস ওয়ান, সো প্লাস সেভেন, তাহলে এখানকার ক্লোরিন প্লাস সেভেন। দেখো ক্লোরিনের অবস্থা, দেখো একদম মাইনাস ওয়ান দিয়ে স্টার্ট করে প্লাস সেভেন আপ টু, মাইনাস ওয়ান এর ক্লোরিন এক্সিস্ট করে জিরো ক্লোরিন, প্লাস ওয়ান এর ক্লোরিন, প্লাস থ্রি এর ক্লোরিন, প্লাস ফাইভ এর ক্লোরিন, এন্ড প্লাস সেভেন ক্লোরিন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্লোরিন ওরিয়েন্টেড কম্পাউন্ড এন্ড দ্য ভ্যারিয়েবিলিটি অফ অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন, অর্থাৎ এগুলো ক্লোরিনের অক্সিডেশন নাম্বারের ভ্যারিয়েশন। ক্লোরিনের অক্সিডেশন নাম্বারে এত ভ্যারিয়েশন, অথচ তার ভ্যালেন্সি কিন্তু এভরি টাইম ওয়ান, ভ্যালেন্সি অফ ক্লোরিন কিন্তু কখনোই ভ্যারিয়েবল বলে না, বলে অক্সিডেশন নাম্বার ভ্যারিয়েবল, অক্সিডেশন নাম্বার তার ভ্যারিয়েবল। বাট এগুলোর স্ট্রাকচার যদি আমরা ড্র করতাম তাহলে দেখতাম কি জানো, ভ্যালেন্সি সব ওয়ান, আমরা দেখতো যে অক্সিডেশন নাম্বার কতটা ভ্যারি করতে পারে। রিমেম্বার দিস, এরকম ক্লোরিন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এদের যত কম্পাউন্ড আছে সেখানে অক্সিডেশন নাম্বার গুলা ফলো করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল আমাদের অক্সিডেশন নাম্বারের পার্টটা। এবারে আমরা আসতেছি হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশনে। অক্সিডেশন এন্ড রিডাকশন, অক্সিডেশন এন্ড রিডাকশন। আচ্ছা, তোমরা ডিরেক্ট চলে আসছো হলো অক্সিডেশন রিডাকশনের ইলেকট্রনিক কনসেপ্টে, তোমরা ডিরেক্ট চলে আসছো হচ্ছে অক্সিডেশন রিডাকশনের মডার্ন কনসেপ্টে। অর্থাৎ অক্সিডেশন রিডাকশনের তোমরা ডিরেক্ট মডার্ন কনসেপ্ট দেখতেছো, কারণ মডার্ন কনসেপ্ট ইলেকট্রনিক কনসেপ্টটা হচ্ছে মোর অ্যাকুরেট, এই কারণে হচ্ছে তোমরা আর ওল্ড কনসেপ্টটা তোমাদের দেখা হচ্ছে না, যার কারণে কেন এটার নাম অক্সিডেশন হইলো এন্ড কেন এটার নাম রিডাকশন হলো সেটাই বোঝা গেল না, বিকজ এটা ওল্ড কনসেপ্টটা এখন আর শেয়ার করা হয় না। তাইলে ওল্ড কনসেপ্টে যেটা ছিল, অক্সিডেশন মানে ছিল অক্সিডেশন is addition of oxygen and reduction is removal of oxygen. এই ছিল actually oxidation is oxygen addition of oxygen, carbon plus oxygen addition of oxygen, so it oxidation, carbon plus oxygen carbon dioxide addition of oxygen, so it oxidation, তাহলে এইখান থেকে আসছে যে ব্যাপারটা অক্সিডেশন, অক্সিডাইজ হয়, অক্সিজেন অ্যাড হয়, অক্সিডেশন অ্যাডিশন অফ অক্সিজেন, এন্ড এর অপোজিট হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন রিমুভ হবে, অক্সিজেন রিমুভ হওয়া মানে অক্সিজেন নাম্বার রিডিউস হওয়া, অক্সিজেন নাম্বার রিডিউস হওয়া, এই কারণে এটাকে বলা হয়েছে রিডাকশন।
फॉर एग्जाम्पल मार्करी ऑक्साइड प्लस कार्बन, मार्करी प्लस कार्बन डाइऑक्साइड, তাহলে এখানে কি হইছে রিমুভাল অফ অক্সিজেন, অক্সিজেন রিমুভ করছে মার্কারি অক্সাইড, তো রিমুভাল অফ অক্সিজেন, এই জন্য এটা নাম রিডাকশন। তাহলে ওল্ড কনসেপ্ট ইট ওয়াজ, ওল্ড কনসেপ্ট ইট ওয়াজ অক্সিডেশন এন্ড রিডাকশন কেন বলে, অক্সিজেন অ্যাড হওয়াটাকে অক্সিডেশন এন্ড অক্সিজেন রিমুভ হওয়াটাকে বলতো রিডাকশন। বাট তোমরা জানতেছো হচ্ছে এর মডার্ন কনসেপ্ট অর ইলেকট্রনিক কনসেপ্ট, তাহলে ইলেকট্রনিক কনসেপ্ট, ইলেকট্রনিক কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা অ্যাসিড বেস নিয়ে যখন চ্যাপ্টার 9 এ পড়ছো, ইভেন তোমরা জানবা যে অ্যাসিড বেসেরও ইলেকট্রনিক কনসেপ্ট আছে। তো ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে মডার্ন কনসেপ্ট। তাহলে ইলেকট্রনিক কনসেপ্ট অক্সিডেশন, what is oxidation, what is reduction, electronic concept hai. What is oxidation, what is reduction, okay, so oxidation at first, the process where a chemical substance gives up electron is called oxidation. This is the definition of oxidation. Tale first of all oxidation is a process, first of all oxidation is a reaction part, that means it is a process. Tale kilo the process where a chemical substance gives up electron, অর্থাৎ ইলেকট্রন সে ইয়ে করলেই হবে, দ্যাট মিন্স ডোনেট করলেই হয়, ইলেকট্রন ছাড়লেই হয়, ছেড়ে কাকে দিচ্ছে না দিচ্ছে এইটা নট অ্যাট অল হেডেক। দ্য প্রসেস হোয়ার এ কেমিক্যাল সাবস্টেন্স গিভস আপ ইলেকট্রন ইজ কল অক্সিডেশন। তার কারণে যে সাপোজ সোডিয়াম বিকাম সোডিয়াম প্লাস বাই লুজিং ইলেকট্রন, দিস ইজ অক্সিডেশন, সোডিয়াম becomes sodium plus by losing electron, this is oxidation. Fe2 plus becomes Fe3 plus by losing electron, also oxidation. Fe2 plus theke Fe3 plus hoche, this part is oxidation, this part is oxidation. Sulfide 2 minus becomes sulfur by losing 2 electron, this is oxidation, this is oxidation. Tar mane gives up electron oxidation. নিউট্রাল অ্যাটম করতে পারে, তাহলে নিউট্রাল করলে ইট বিকামস পজিটিভ, পজিটিভ কেউ করলে ইট উইল বি মোর পজিটিভ, নেগেটিভ কেউ করলে ইট উইল নিউট্রাল। তো হইতে পারে যে কেউ ইলেকট্রন ডোনেট করতে পারে, তাহলে এটা যে শুধু মেটালটাই করবে এমনটা না, আয়ন দ্বারা করতে পারে, ইভেন পজিটিভ আয়ন করতে পারে, নেগেটিভ আয়ন করতে পারে, ঠিক আছে। তো দিস পার্ট ইজ কল অক্সিডেশন, দিস পার্ট ইজ কল অক্সিডেশন। তো ইন আ রিয়াকশন হুইচ পার্ট ইজ অক্সিডেশন, in a reaction which part is oxidation, just তুমি ওই পার্টটাকে মার্কআপ করতে হবে। তো দেখ এটা হচ্ছে অক্সিডেশন, যে দা প্রসেস হোয়ার আ কেমিক্যাল সাবস্টেন্স গিভস আপ ইলেকট্রন ইজ কলড অক্সিডেশন, এন্ড ইন দা গিভেন রিঅ্যাকশন, তোমার সাপোজ কোন একটা গিভেন রিঅ্যাকশন, দা ফলোইং পার্ট ইজ অক্সিডেশন, ইন দা গিভেন রিঅ্যাকশন তুমি বলতেছো, অর্থাৎ তুমি যে রিঅ্যাকশন তোমাকে দেওয়া হয়েছে, দা ফলোইং পার্ট ইজ অক্সিডেশন, তারপরে এইভাবে দেখাবা তোমার ফলোইং পার্ট কোনটা। ফর এক্সাম্পল তোমাকে এরকম দেয় না প্রায় যে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, এটা দিয়ে বলে না যে প্রুভ দ্যাট ইট ইজ রেডক্স রিঅ্যাকশন অর এক্সপ্লেইন দ্যাট দ্য গিভেন রিঅ্যাকশন ইজ রেডক্স অর নট, এরকম না। তো তুমি যখন বললা হ্যাঁ ইয়েস ইট ইজ রেডক্স রিঅ্যাকশন এন্ড ইট হ্যাজ টু পার্টস, ওয়ান পার্ট অক্সিডেশন ওয়ান পার্ট রিডাকশন এন্ড দ্য অক্সিডেশন পার্ট ইজ দিস দিস বলে তারপর অক্সিডেশন পার্ট দেখাবো না, সো দ্যাট তখন বললা যে ইন দ্য গিভেন রিঅ্যাকশন দ্য অক্সিডেশন পার্ট ইজ জিঙ্ক বিকামস জিঙ্ক 2 প্লাস বাই লুজিং 2 ইলেকট্রন, দিস পার্ট ইজ অক্সিডেশন। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ আইসোলেশন, অর্থাৎ একটা রিঅ্যাকশনের কোন পার্টটা অক্সিডেশন, একটা রিঅ্যাকশনের কোন হুইচ পার্ট রিডাকশন, দিস পার্ট ইজ অক্সিডেশন ওভার হিয়ার, এন্টায়ার রিঅ্যাকশন দিয়ে তুমি অক্সিডেশন দেখাবা কেন, হুইচ পার্ট ইজ অক্সিডেশন, হুইচ পার্ট ইজ রিডাকশন একটা রিঅ্যাকশনে, এরকমটা।
ऑक्सीडेशन, रिडक्शन. What is reduction? Then same the process where a chemical substance এই যে definition গুলো আমরা দেখছো মানে একেবারে মানে যেন copy paste এর মতো শুধু কয়েকটা word change হয়ে যাবে. The process where a chemical substance you know obtain but gain gains electron, electron gain korbe is called reduction. What is reduction? The process where a chemical substance gains electron is called reduction. For example, chlorine gains electron becomes chloride. Ferric if gain electron then become ferrous. তাহলে ফেরাস ক্যান বিকাম ফেরিক, ফেরিক ক্যান বিকাম ফেরাস. সো দিস ইজ রিডাকশন এন্ড দিস ইজ অলসো রিডাকশন. এগুলো হচ্ছে রিডাকশন প্রসেস, এগুলো হচ্ছে রিডাকশন প্রসেস, রিমেম্বার. হ্যাঁ, এখন তোমরা একটা ছোট্ট নলেজ নিয়ে রাখো, সেটা হচ্ছে নেগেটিভ অক্সিডেশন নাম্বার দেখবা না যে কখনো ভ্যারিয়েবল হয়, এটা কিন্তু চিন্তাও করেনি তোমরা একবারও. যে নেগেটিভ অক্সিডেশন নাম্বার মানে নেগেটিভ ব্যালেন্সি যেগুলো সেগুলো খুব একটা ভ্যারিয়েবল হয় না, হয়তো বা অক্সিজেনেরটা দেখতে পারতেছো মাইনাস ওয়ান মাইনাস আপ মাইনাস টু অক্সিজেনেরটা, আদারওয়াইজ আর কাউকে দেখবা না যে নেগেটিভটা ভ্যারিয়েবল হয়, নেগেটিভটা ভ্যারিয়েবল হয় না. কারো যদি ভ্যারিয়েবল হয় সালফারের ফসফরাসের যেটা ভ্যারিয়েবল সেটা প্লাস থ্রি প্লাস ফাইভ, সালফারের ভ্যারিয়েবল প্লাস টু প্লাস ফোর আর হচ্ছে গিয়া প্লাস সিক্স, অর্থাৎ যেটা যেটা এক্সটেন্ড করে সেটা পজিটিভ দিক থেকে এক্সটেন্ড করে, নেগেটিভ এক্সটেন্ড করে না. নেগেটিভ কিন্তু কখনোই তারই ইভেন অক্সিজেনে নেগেটিভকে এক্সটেন্ড করতে দেখছো, রিডিউ কমতে দেখছো কিন্তু এক্সটেন্ড করতে দেখো নাই কিন্তু. তাহলে একটা জিনিস ফলো করছো যে একটা নেগেটিভ চার্জ কারো দেখবা না যে ইনক্রিজ হয়, নেগেটিভ চার্জ কখনো ইনক্রিজ হয় না, ইনক্রিজ হলে সেটা সবসময় পজিটিভ চার্জের ইনক্রিজ হয়, নেগেটিভ চার্জ আর ইনক্রিজ হয় না. তাইলে আমরা নেগেটিভ কেউ এক্সেপ্ট করে আরো বেশি নেগেটিভ হবে সেই এক্সাম্পল আমরা নিতে পারতেছি না, ঠিক না? নেগেটিভ কেউ ইলেকট্রন নিয়ে আরো নেগেটিভ হবে সেটা আমরা নিতে পারতেছি না, বিকজ ওই যে এটা একেবারে নাই না তা না. অক্সিজেনের একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখাতে পারবো, অক্সিজেনের একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারবো, কিন্তু আদারওয়াইজ কিন্তু খুব একটা এক্সাম্পল অতটা অ্যাভেলেবল না. হয়তো অক্সিজেনের কাজে স্যার অক্সিজেনেরটাই দেখাইয়া দেন, দেখাই দিচ্ছি. অক্সিজেন টু মাইনাস, দুইটা অক্সিজেন কিন্তু টু মাইনাস, এইটা যদি টু অক্সিজেন টু মাইনাস হয়, খেয়াল করছো, ও টু টু মাইনাস আর ওদিকে টু অক্সিজেন টু মাইনাস, একটা একই জিনিস না, লেফট আর রাইট কি সেম? নো, ও টু টু মাইনাস আর ওদিকে টু ও তারপরে টু মাইনাস, একরকম না কিন্তু, টোটালি এক না. সো দ্যাট এই এখানে দুটো অক্সিজেন আছে, ওখানে দুটো অক্সিজেন আছে, বাট এই এন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হলো মাইনাস ওয়ান আর ওই এন্ডে অক্সিজেন অক্সিডেশন নাম্বার হলো মাইনাস টু. তাহলে এই এন্ডে অক্সিজেন হলো মাইনাস ওয়ান আর ওই এন্ডে অক্সিজেন হলো মাইনাস টু, তার মানে মানে ইউ আর লাকি যে আমার হঠাৎ করে মনে পড়ছে যে না এই এই চেঞ্জটা ইম্পর্টেন্ট, আমরা দিয়ে দিতে পারি কিন্তু এটা, যেটা ইউজ টু না আমরা দেখে যে নেগেটিভ সাইড থেকে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হওয়াটা কিন্তু রেয়ার এক্সাম্পল, এই সেই রেয়ারের এই এক্সাম্পলটা যে ও টু টু মাইনাস থেকে টু ও মাইনাস হয়েছে, আমরা এই কোশ্চেন কিন্তু করতেই পারি. তো যাই হোক, ও টু টু ও এটা টু মাইনাস, ওটা টু মাইনাস, তাহলে এদিকে টোটাল চার্জ কত মাইনাস, মানে এইটা এই মাইনাস মানে তো টু মাইনাস আবার তার টু ইন্টু, তার মানে টোটাল তো ফোর মাইনাস, এই টু মাইনাস ইন্টু টু তাহলে তো সেটা ফোর মাইনাস হয়ে গেল, ঠিক না? তাহলে এদিকে ছিল ওদিকে টু মাইনাস আর ওদিকে ফোর মাইনাস, তার মানে ইলেকট্রন এক্সেপ্ট করতে কয়টা, টুটা, তার মানে একটা অক্সিজেন ছিল মাইনাস ওয়ান, সেই অক্সিজেন এখন হলো মাইনাস টু, তাহলে একটা অক্সিজেন কয়টা এক্সেপ্ট করছে, একটা ইলেকট্রন, তাহলে অক্সিজেন তো দুইটা, তাহলে মোট কয়টা এক্সেপ্ট করছে, দুইটা ইলেকট্রন. তাহলে এটা একটু নোট করো, এটা কিন্তু খুব রেয়ার এক্সাম্পল,
নেগেটিভের চেঞ্জটা রেয়ার এক্সাম্পল, তাহলে আমরা তার মানে এখানেও আমরা এটা ডান করতে পারলাম, লাইক অক্সিডেশন আমরা রিডাকশনটাও আজকে ডান করতে পারলাম, যে নিউট্রাল হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওখানেও দেখাইছি নিউট্রাল হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, অর্থাৎ নিউট্রাল পজিটিভ নেগেটিভ ইলেকট্রন ডোনেট করতে পারবে, নিউট্রাল পজিটিভ নেগেটিভ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তার মানে যে কোনো টাইপ থেকে কি করতে পারবে তোমার টেক পার্ট ইন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বোথ, তার মানে এই পার্টসগুলো হচ্ছে কোন রিঅ্যাকশনের এই পার্টসগুলোই হলো তাদের রিডাকশন পার্ট, যে কোনো রিঅ্যাকশনের দিস পার্টস আর রিডাকশন পার্ট, এই পার্টগুলো হচ্ছে তাদের তাদের রিডাকশন পার্ট যত জায়গায় এই পার্টগুলো আছে। ওকে, তো একইভাবে রিডাকশনের জায়গায় তুমি যে তোমার গিভেন রিঅ্যাকশনের এগেইনস্টে যদি বলো, গিভেন রিঅ্যাকশন সাপোজ দ্যাট ওয়াজ দ্য গিভেন রিঅ্যাকশন জিঙ্ক প্লাস কপার সালফেট, এখানে কপার জিঙ্ক সালফেট প্লাস কপার, তাহলে তুমি দেখাবা না যে হুইচ পার্ট ইজ রিডাকশন পার্ট ওভার হেয়ার, হুইচ পার্ট ইজ রিডাকশন পার্ট ইজ ওভার হেয়ার, দেন তুমি বলবা যে দ্য রিডাকশন পার্ট ইজ কপার টেক টু ইলেকট্রন এন্ড বিকাম কপার, বিকাম কপার, সো দ্যাট এটা হচ্ছে গিয়া রিডাকশন পার্ট অফ দিস রিঅ্যাকশন, রিডাকশন পার্ট অফ দিস রিঅ্যাকশন, তাহলে ওয়ান পার্ট ইজ অক্সিডেশন অ্যানাদার পার্ট ইজ রিডাকশন, এইভাবে কি হয় একটা রিঅ্যাকশন কমপ্লিট হয়। তো এই হচ্ছে গিয়া তোমার অক্সিডেশন ইন্ডিভিজুয়াল অ্যান্ড রিডাকশন ইন্ডিভিজুয়াল এর আইডিয়া, মিক্স করে আইডিয়া না, মিক্স আইডিয়াটা আমি কালকে দিব বা নেক্সট ক্লাসে দিব, মিক্স আইডিয়া না, এটা এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইডিয়া অফ অক্সিডেশন রিডাকশন। আমাদের অনেক সময় এটা প্রবলেম হয় ইন্ডিভিজুয়াল অক্সিডেশন রিডাকশন একটা রিঅ্যাকশনের রেসপেক্টে অ্যান্সার করতে আমরা বেশি প্রবলেম হয়, রেদার আমরা টুগেদার অ্যান্সার করতে বেশি পছন্দ করি, টুগেদার অ্যান্সারটা আমাদের জন্য কমফোর্টেবল হয়, বাট ইন্ডিভিজুয়াল অ্যান্সার অনেক সময় আমরা করতে পারি না। তো ইন্ডিভিজুয়াল পার্ট অফ অক্সিডেশন ডিফাইন করবা, হুইচ পার্ট আবার ডিফাইন করবা রিডাকশন অ্যান্ড হুইচ পার্ট ইজ রিডাকশন, তাহলেই তুমি জাস্টিফাই করতে পারতো প্রপারলি যে দ্য গিভেন রিঅ্যাকশন ইজ রেড অফ রিঅ্যাকশন, গিভেন রিঅ্যাকশন ইজ রেড অফ রিঅ্যাকশন। ওকে, তো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অক্সিডেশন অ্যান্ড রিডাকশন পার্ট। আচ্ছা, আর একটা ছোট্ট আইডিয়া দিয়ে তোমাদের ক্লাস শেষ করবো, আইডিয়াটা হচ্ছে যে তোমরা একটা ছোট্ট আইডিয়া, সেটা হচ্ছে স্পেকটেটরের আইডিয়া, স্পেকটেটর, স্পেকটেটর, মেবি তোমরা এটা শুনতেও পারো বা নাও শুনতে পারো, বাট ওয়ার্ডটা হলো স্পেকটেটর, ওয়ার্ড হচ্ছে স্পেকটেটর, রিমেম্বার এখানে হচ্ছে ওয়ার্ড হচ্ছে স্পেকটেটর। ওকে, তাহলে স্পেকটেটর আয়ন, হ্যাঁ, বা স্পেকটেটর আয়ন, হ্যাঁ, সাপোজ আমি এই রিঅ্যাকশনটা ইজ গিভেন রিঅ্যাকশন, দিস রিঅ্যাকশন ইজ গিভেন রিঅ্যাকশন, এন্ড এই গিভেন রিঅ্যাকশনে আমি একটা মাল্টিপল কম্পিটিশন করলাম যে হেয়ার ওয়ান জিঙ্ক ইজ অক্সিডাইজ, কপার টু প্লাস ইজ রিডিউসড, সালফেট ইজ স্পেকটেটর, তাহলে অল আর কারেক্ট, রাইট না? তার মানে জিঙ্ক ইজ অক্সিডাইজ, জিঙ্ক অক্সিডাইজ হইছে, দিস ইজ কারেক্ট, কপার ইজ রিডিউস, কপার রিডিউস হইছে, দিস ইজ কারেক্ট, তাহলে সালফেটের কি হয়েছে, কিছুই দয় নেই, ঠিক না, সালফেট রিমেইন সালফেট, সালফেট রিমেইন সালফেট, সালফেট আয়ন রিমেইন সালফেট আয়ন, তো সালফেট আয়ন ইজ স্পেকটেটর, সালফেট আয়ন ইজ স্পেকটেটর। তো এইটা হচ্ছে কনসেপ্ট অফ স্পেকটেটর, যে আয়নটা রিমেইন আনচেঞ্জ ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন, সেটাই হচ্ছে স্পেকটেটর। তাহলে কোন একটা সল্টে একটা কি থাকে তোমার, স্পেকটেটর পার্ট থাকে, তাহলে এখানে সালফেট হচ্ছে সেই স্পেকটেটর পার্ট। অনেক সময় মাল্টিপল কম্পিটিশনের জন্য আমরা এই ধরো তিনটে অপশন করবার জন্য যে তিনটে অপশন যে সি অপশন করব আমরা, সি অপশনের কারণে অনেক সময় এটা এটা অ্যাড করতে পারি যে স্পেকটেটর, তাহলে তুমি দেখবা যে আসলে ওটা স্পেকটেটর কিনা এমনটা আর কি। তো টিল টু নাইট এতটুকুই, আমরা ইনশাল্লাহ আরো এক্সটেন্ড আলোচনা